टीकादान कर्मसूचिर मध्ये विश्व अब्याहत रयेछे कोविड 19 এর সংক্রমণ সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার 24 ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে 5,98,000 এর বেশি মানুষ আর মৃত্যু হয়েছে 9,008 শতাধিক এই নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা ছাড়ালো 12,26,24,000 আর 27,66,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা 24 ঘন্টায় আবারও সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে একদিনে 2,649 জনের মৃত্যু এবং 97,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রেও ভারতে করোনার দ্বিতীয় ঢেউ 100 দিন পর্যন্ত চলতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাপক হারে সংক্রমণ বেড়েছে ইউরোপেও এই ঘটনায় বেশ কয়েকটি দেশে চলছে লকডাউন größere Gefahr der Mutation Tage zu einer Ruhe